একটু রিফ্রেশমেন্টের জন্য না কোথাও যাওয়া দরকার। হাওয়া বদলটা খুবই জরুরি সময়টায়। চল আমাদের বাড়িতে চল, অসম্ভব সুন্দর জায়গা। সবার বাড়ি সবার কাছে অসম্ভব সুন্দর জায়গা, বাড়িটাই না অন্য কোথাও চল। দোস্ত বিশ্বাস কর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। চারিদিকে পানি, পানির ভিতরে পেয়ারা বাগান, পানি আর সবুজের মিলন মেলা। সকালবেলা পানির উপরে নৌকার হাট বসে। কিসের হাট? পেয়ারার হাট। আমাদের গ্রামের নামটাও কিন্তু খুব সুন্দর, আটঘর কুরিয়ানা। আটঘর কুরিয়ানা সত্যি খুব সুন্দর নাম। চল তাহলে তোদের বাড়িতেই যাব, যাব শুধু একটা কারণে, নামটার জন্য। তাহলে সকালেই কিন্তু রওনা দিতে হবে, নাহলে পেয়ারার হাটটা মিস করব। জানিস মেয়েটা না খুব ভালো, ক্লাস টেনে থাকতেই ওর বিয়ে হয়ে যায়। বাবা যৌতুক ছাড়া বিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সৎপাত্রে কন্যা দান করতে পারেনি। স্বামীটা অবার করি, তারপরে কোনো কাজ করে না, সারা দিন মদ পাত গাঁজা খেয়ে বেড়ায়। সংসারটা যে কত কষ্ট করে চালাচ্ছে, তারপরে না কোনো মূল্যায়ন না ওর স্বামীর কাছে, না এই সমাজের কাছে। তাহলে এত কষ্ট করে থাকছে কেন? কেন, তুই এই লাইনটা জানিস না? আমি বাঙালি নারী, আমি ধরিত্রী সর্বংসহ। কথা কানে যায় না? চাহা দে। নাই। কে সকালে পেরা বেসো নাই? চাউল ডাল কেনা লাগে না? দাদা খেয়ে পেট ভরবো। কি তুই এবার ভাতের খোটা যাও? ওই বাগান কার? মোর বাগান, আর মোর টাকা দিবি না। যা
নিশে করি আয়। তাহাটা দিলেই তো পারো, তোর কি প্রত্যেকদিন মারতে ভাল লাগে? তোমার শোনা পাও না? ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, এসো এসো। কিরে কানাই, আজ কি বউ পিঠে এলি নে? বউ পিঠে নে বালা, কথায় আছে বউ আর ডোল পিঠের একটা। তুমি তো নিজেই বউ ধরে বাড়ি যাও না। বাড়ি যাবো কি, বিয়ে করছি একটা ডা হয়, বাড়ি গেলে দাঁড়ি লয়ে লড়ান দেয়। ওর তোমরা তোমার বউ তোমার লড়াই দেয় ভালো কথা, তো আমারও দেখলে লড়াই দেয় কা কৌ দেই মালাইবে কখন। থ্যাঙ্কস দোস্ত, এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানকার লোকজন খুব গরিব। সন্ধ্যা হয়ে আসছে, চল বাড়ি ফিরে যাই। তুমি এই নেশা পানি করে কি পাও? এইভাবে আর কতদিন চলবো? আচ্ছা কি রান্ধে গুলা, এই ডেলি ডেলি কি এই ভাত ডাইল আর শাক খামো? নেশা পানি করার পরে যদি একটু ভালো মন্দ না খাই তাহলে শরীর টেকে? মন্দিরা, এই হচ্ছে আমার বন্ধু আজিম, ভবিষ্যতের বড় ডাক্তার। আজিম জানিস, এই জায়গাটার নাম ভিমরুলি। বাবার কাছেই প্রথম শুনেছিলাম, ভীম নামের একজন লোক প্রথম এখানে বসতি করেন। খুব শক্তিশালী লোকও ছিলেন।
সাথে প্রেম করিতে আমার বড় শখ রে বন্ধু, আমার বড় শখ। মন্দিরা মন্দিরা আসেন যে, আজ দিদি আসে নাই। তোমার সাথে ঘুরবো বলে একা এসেছি, দিদিকে আনিনি। ওঠেন। নৌকাটা আমি চালাই, বৈঠাটা দাও। সারাদিন একা একা এই আশপাশটা একটু ঘুরে দেখি। বন্ধু, তুমি কি আমাদের গ্রামের কোনো ললনার প্রেমে পড়েছো? কি যে বলিস না, আমি কোনো ললনার প্রেমে পড়িনি, তবে তোদের এই স্বর্গদ্বীপের প্রেমে পড়েছি। মশারি টানিয়ে নিস, মশা কিন্তু অনেক। মন্দিরার বাড়ি এখান থেকে কত দূরে? কাছেই। কেন, প্রেমে পড়েছিস নাকি? কি যে বলিস না, কালই তো চলে যাব, চল একবার দেখা করে আসি। তুই আর কয়দিন থাকতে পারছিস? তাহলে আমরা একসাথেই যেতে পারতাম। কিন্তু
মোর বাগান মোর ঠা দেবে না মোঠা দিয়ে মুই নেশা করমু মুই জুয়া খেলমু মুই বাগিন আসামু মুই যাই সে তাই করমু তাতে তোর কি আর কই না দিদি ঘরে একটা খুশি আনছি আর সব লাগবে হাত কাটলো কি করে টাকা দেই নেই তাইও ঘরে স্যাবলুন আছে না ইনফেকশন হয়ে যাবে তো তুই হাতটা চেপে রাখ আমি বাসা থেকে স্যাবলুন নিয়ে আসছি মন্দিরা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করব তুমি যাবে আমার সাথে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আপনার মতো কেউ একজন আইসা আমারে নিয়ে যাইব কিন্তু সান্না তোলে যখন শুভ দৃষ্টিতে অরে দেহি তখন আমার সব স্বপ্নগুলো ভাঙে যায় তুমি চলো আমার সাথে আমি তোমাকে বিয়ে করব যখন সাতবার আগুনের চারপাশে ঘুরি তখনই আমি বুঝতে পারছিলাম আমার ভাত কাপড়ের দায়িত্ব ও নিতে পারবো না আমারই নিতে হইব ওর দায়িত্ব তাই বলে তুমি তোমার ভালোবাসাকে বিসর্জন দেবে নারীর ধর্মই বিসর্জন মা দুর্গারই বিসর্জন দিতে হয় আর আমি আমি কাল চলে যাচ্ছি আমি তোমার জন্য কাল অপেক্ষা করব আমি পারবো না